আসসালামু আলাইকুম করোনা ভাইরাস টেস্টিং সেন্টার নিউ ইয়র্ক থেকে আমানুর রহমান বলছি আমি কত কয়েকদিন ধরে টেস্টিং সেন্টারে কাজ করছি আমার একটু অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনারা নিশ্চয়ই জানেন ইউনাইটেড স্টেটসে এখন পর্যন্ত এক লাখেরও বেশি কেস ডায়াগনোস হয়েছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে গতকালকেই চারশো জনের মতো মানুষের মৃত্যু হয়েছে পুরা ইউনাইটেড স্টেটসে নিউ ইয়র্কে একদিনেই একটা হাসপাতালে তেরো জন মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে দিন দিন পরিস্থিতির খারাপ হচ্ছে নিউ ইয়র্ক সিটিকে বলা হয় দ্য সিটি নেভার স্লিপস এই সিটিটাই এখন ঘুমাচ্ছে পুরো নিউ ইয়র্ক স্টেট লকডাউন হয়ে গেছে আগামী মাসটা এই মাসের চেয়ে খারাপ হতে পারে এর পরের মাসটা আরও বেশি খারাপ হতে পারে আমি যে টেস্টিং সেন্টারে কাজ করছি এখানে প্রথম দিন আমি স্ক্যান করেছি টেস্ট করেছি প্রায় উনষাট জনকে এর মধ্যে আটত্রিশ জনের পজিটিভ হয়েছে সেকেন্ড দিন বাহান্ন জনকে স্ক্যান করেছি এর মধ্যে বত্রিশ জনের পজিটিভ হয়েছে আমি ফোন করে যখন ওদেরকে রেজাল্ট জানাই তখন কিছু কোয়েশন করি ডেটা কালেকশনের জন্য আমার ইন্টারেস্টের জন্য আর রিসার্চের জন্য সবাই বিভিন্ন উপসর্গ বলছে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এর মধ্যে লস অফ টেস্ট লস অফ স্মেল এগুলো আছে একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ডায়াগনোজ নেগেটিভ হয়েছে কিন্তু ওয়াই পজিটিভ হয়েছে আরেকটা ফ্যামিলিতে ছয় জনই ডায়াগনোজ হয়েছে ওরা একসাথে মিনি করে এসেছিল টেস্টিং সেন্টারে আমি উইন্ডো দিয়ে দেখেছি এবং ওদেরকে ভেরিফাইও করেছি যে টেস্টিং এ ওরা একসাথে এসেছিল কিনা এটাতে প্রমাণ হয় যে গ্যাদারিংটা মানে খুবই অ্যাভয়েড করতে হবে এটা ইজিলি ছড়াতে পারে নিউ ইয়র্কের আমাদের প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে ডায়াগনোস হচ্ছে আমাদের সিইও চিফ মেডিকেল অফিসার ওরা আক্রান্ত হয়েছে আমাদের কলিগ ডাক্তার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সবাই আক্রান্ত হচ্ছে টেস্টিং সেন্টারে কেউ আসতে চাচ্ছে না কারণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের হসপিটাল সিস্টেমের পরিস্থিতি আরো ভয়াবহ এখানে এত মানুষ আসছে যে হসপিটালের জায়গা হচ্ছে না দুই তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এখানে বলা হচ্ছে যে হসপিটালাইজ পেশেন্টদের মধ্যে যাদের ভেন্টিলেশন দরকার যাদের শ্বাসকষ্ট হচ্ছে বা হবে তাদের দুই তিন সপ্তাহের মধ্যে এরকম হবে যে ভেন্টিলেশন দেওয়া সম্ভব না সব পেশেন্টদেরকে চল্লিশ জনের মধ্যে একজনকে দিতে পারবে বাকি সবাইকে না করতে হবে এই ডিসিশনটা হবে খুব আনফর্চুনেট এখানে মর্গে হসপিটালের মর্গ যেগুলা এখানে লাশের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না এই জন্য মেকশিফট মর্গ করা হচ্ছে হসপিটালের বাইরে রাস্তার মধ্যে আর এখানে ডাক্তারের কথা ডাক্তারের অপ্রতুলতা লাইক কম সব জায়গায় এই কথা বলা হচ্ছে এখানে চিন্তা করা হচ্ছে যে ডিএনআর অর্ডারটা ইউনিভার্সালি অ্যাপ্রুভ করা যায় কিনা যে অনেক মানুষ মারা যেতে পারে তখন যাতে লাস্ট বাঁচানোর চেষ্টা না হয় এখানে আরেকটা রিসেন্ট স্টাডি হয়েছে যে যারা মারা গিয়েছে তাদের পোস্টমর্টেম করে দেখা গিয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট পিপুল যারা মারা গিয়েছে তাদের মধ্যে কার্ডিয়াক ইঞ্জুরি হয়েছে এটা লাংস কে ইনভলভ করার সাথে সাথে কার্ডিয়াকও ইনভলভ করে অনেক পেশেন্টের তো গতকালকে আমাদের নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথের ওয়েবিনার হয়েছে ওইখানে ইনফেকশাস ডিজিজ ডাক্তাররা হেলথ কমিশনাররা সবাই সেম ট্রিটমেন্টের কথা বলছে সবাইকে হাইড্রোক্রিসকোরকুইনাজিথ্রোমাইসিন তারপর অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে অনেক জায়গায় নতুন নতুন ড্রাগ ট্রায়াল হচ্ছে নিউ ইয়র্কে গত সপ্তাহে অ্যাজিথ্রোমাইসিন ক্লোরোকুইন হাইড্রক্সি ক্লোরোকুইন এগুলো দিয়ে কম্বিনেশন করে বিভিন্ন ট্রায়াল করা হচ্ছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এগুলার আউটকাম আমরা জানতে পারবো পরিশেষে বলবো যে বাণীটা কি হতে পারে এত সিরিয়াস সিচুয়েশনের মধ্যে যে নতুন নতুন ড্রাগ বের করার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে ভ্যাকসিন তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনারা যারা বাসায় বসে আছেন তারাও ডাক্তারদেরকে হেল্প করছেন স্প্রেড হচ্ছে না এই সময়টা খুব কঠিন সময় কিন্তু আমরা একে অন্যকে হেল্প করে ইনশাল্লাহ আমরা উইল উইন দ্য ওয়ার টুগেদার আর আমরা এখানে আবারও বলছি আমরা কেউ একা না আমি জানি আজকে বা কালকে আমি করোনা আক্রান্ত হতে পারি কিন্তু এখন পর্যন্ত আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি আমাদের এই সময়টা খুব কঠিন সময় যাদের যে নিয়ামত আল্লাহ দিয়েছে সেটা ইউজ করা উচিত অনেক ডাক্তাররা বাসায় বসে আছেন ওদের শারীরিক সমস্যা থাকতে পারে বা ফিয়ারনেস থাকতে পারে তারা ফোন করে পেশেন্টদেরকে উপদেশ দিতে পারেন যারা সুস্থ সবল আছেন ফিজিক্যালি মেন্টালি তারা বাইরে গিয়ে কাজ করতে পারেন আর আল্লাহ সুরা আসরে বলেছেন যে ওস ইলিনতা বিহাকি অত বিশ এর অর্থ আল্লাহ টাইমের কসম দিয়ে বলছেন প্রত্যেক মানুষই লসের মধ্যে আছে ছাড়া যারা ভালো কাজ করেছে বিশ্বাস স্থাপন করেছে একে অন্যকে সৎ উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে আমাদের এই সময়টা ধৈর্য ধারণের সময় ইনশাল্লাহ আমরা এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি পাশ করতে পারবো ইনশাল্লাহ আর কোনো আপডেট থাকলে আপনাদেরকে আমি সময় সময় আপডেট জানাবো আজকে এ পর্যন্তই এগেন করোনা ভাইরাস টেস্টিং সেন্টার থেকে ডা আমানুর রহমান নিউ ইয়র্ক সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ